Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এতেকাফ কিভাবে করলে আদায় হবে, এতেকাফের শর্ত কি, কি করলে এতেকাফ ভেঙে যায়, এতেকাফের ফজিলত কি, প্রত্যেকটা বিষয় নিয়ে এবং এতেকাফ কি, মহিলারা কোথায় আদায় করবে, পুরুষরা কোথায় আদায় করবে, প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকছে। সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এতেকাফ শব্দের শাব্দিক অর্থ হলো স্থির থাকা, আপনাকে একটা জায়গায় অবস্থান করা। পরিভাষায় অর্থাৎ মূল অর্থটা হলো কার্যকলাপ ও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সাওয়াবের নিয়তে মসজিদে বা ঘরের নির্ধারিত কোনো স্থানে অবস্থান করা। পুরুষরা এতেকাফ করবে মসজিদের মধ্যে, এমন মসজিদের মধ্যে যেই মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হওয়া শর্ত নয়, পাঁচ ওয়াক্ত নামাজ হলেই হবে। আর মহিলারা এতেকাফ করবে তারা ঘরের নির্ধারিত একটি ঘরের মধ্যে, একটা স্থানের মধ্যে, ওই ঘরের মধ্যে থাকবে, ওই ঘরের ঘরের মধ্যে থেকে বাড়ির কাজবাজ করতে পারবে, কিন্তু প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। কি করলে এতেকাফ ভেঙে যায়, কি কি করা যাবে না, ওই বিষয়গুলো নিয়েও আলোচনা থাকছে এখানে। তো এবার আসুন, রমজানের শেষ দশকে এতেকাফ করা আপনার সুন্নতে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ এমন সুন্নত যেটা যদি এলাকার মধ্য থেকে কেউ আদায় করে সকলেই এটার জন্য সওয়াব পাবে। এলাকার মধ্য থেকে সকলেই যদি একজন আদায় করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তো একজন আদায় করলে হয়, সকলের আদায় করা আবশ্যক নয়, তবে সকলে যদি আদায় করে অবশ্যই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক অবশ্যই মসজিদের মধ্যে এতেকাফ করতেন এবং এটা সুন্নতে ফরজে কেফায়া, অর্থাৎ সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া, অনেক গুরুত্বপূর্ণ একটা সুন্নত, সকলে আদায় করবো। তাছাড়া এতেকাফ কয়েক প্রকার, এতেকাফ আছে আপনার ফরজ এতেকাফ, ওয়াজিব এতেকাফ। এতেকাফটা ফরজ হবে আপনার নিয়তের উপর, আপনি নিয়ত করলেন যে আমি একদিন আমার নিজের উপর এতেকাফ ফরজ করে নিলাম, এতেকাফ আপনি ফরজ করে নিলেন। একদিন মহিলা হলে ঘরের মধ্যে, পুরুষ হলে মসজিদের মধ্যে এতেকাফ করবেন, ঘরের মধ্যে অবস্থান করবেন, মহিলা হলে পুরুষ হলে মসজিদের মধ্যে অবস্থান করবেন আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য। এটাই হলো এতেকাফ, অর্থাৎ পরিবার পরিজনের সকল প্রয়োজন ইত্যাদি ইত্যাদি সকল কাজবাজ থেকে বিরত থেকে এতেকাফ করা। তবে এতেকাফ অবস্থায় রোজা রাখা শর্ত নয়, রোজা রাখলে ভালো, তবে রোজার মাসে এতেকাফ, রোজা তো অবশ্যই রাখতে হবে, তো এতেকাফের সময় অবশ্যই রোজা রাখবো। তো এবার আসুন, এতেকাফে ওয়াজিব ফরজ এতেকাফ বললাম, ওয়াজিব এতেকাফ কেউ যদি নিজের উপর ওয়াজিব করে নেয় যে আমি আমার নিজের উপর দুই দিনের এতেকাফ ওয়াজিব করে নিলাম, তাহলে এটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। নফল এতেকাফ নিজের উপর নফল করে নিল, অথবা কেউ মান্নত করলো যে আমি এতেকাফের মান্নত করলাম, তখন তাকে এতেকাফ করতে হবে। যদি কোনো দিন নির্ধারণ করে মান্নত করে তাহলে ওই দিনটা নির্ধারণ করে ওই দিনই এতেকাফ করতে হবে, ওই দিনে এতেকাফ না করতে পারলে অন্য কোনো দিন এতেকাফ করবে, যে দিনের মান্নত করবে ওই দিন এতেকাফ করতে হবে, যত দিন মান্নত করবে তত দিন করতে হবে। তো বন্ধুগণ, এতেকাফের শর্তসমূহ কি? এতেকাফের শর্তসমূহ হলো মসজিদের মধ্যে অথবা ঘরের মধ্যে এতেকাফ করা, এবং যে কথাটা বলেছিলাম জুমার মানে এমন মসজিদ হওয়া আবশ্যক নয় যে মসজিদের মধ্যে আপনার এতেকাফ জুমার নামাজ হয় না, এমন মসজিদ হওয়া আবশ্যক নয়। মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ হলেই এতেকাফ করা যাবে। মহিলারা ঘরের নির্ধারিত একটা স্থানের মধ্যে এতেকাফ করবে, এতেকাফে নিয়ত করতে হবে যে হে আল্লাহ আমি এতেকাফে নিয়ত করলাম, এটা নিয়ত এভাবে করলেই হবে। হায়েজ নেফাস শুরু হয়ে গেলে মহিলাদের ক্ষেত্রে এতেকাফ ভেঙে যাবে, পুরুষদের ক্ষেত্রে তো এমন সমস্যা হয় না, তবে মসজিদে থাকা অবস্থায় স্বপ্নদোষ হলে কখনো তাদের এতেকাফ ভাঙবে না। তো বন্ধুগণ, এবার আমরা আলোচনার মধ্যে আসি যেসব কারণে এতেকাফ নষ্ট হয়ে যায়। স্ত্রী যদি কেউ সহবাস করে ফেলে তাহলে তাদের এতেকাফ নষ্ট হয়ে যাবে, স্বামী স্ত্রী সহবাস করলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। মহিলাদের ক্ষেত্রে এতেকাফ করার আগে স্বামীর থেকে অবশ্যই অনুমতি নিতে হবে, সহবাসটা করলেন আপনি বীর্যবাদ হোক অথবা না হোক আপনার এতেকাফ নষ্ট হয়ে যাবে, তবে স্ত্রীকে চুম্বন করলে এতেকাফ নষ্ট হবে না। তো বন্ধুগণ, এখন আমরা এতেকাফ ভঙ্গের দ্বিতীয় কারণটা উল্লেখ করবো, এতেকাফের স্থান থেকে শরীয়ত সম্মত প্রয়োজন বা স্বাভাবিক প্রয়োজন ছাড়া বের হলে। শরীয়ত সম্মত প্রয়োজন হলো আপনার যদি মসজিদের বাহিরে বাথরুম হয়ে থাকে, মসজিদের বাহিরে গোসলের ব্যবস্থা হয়ে থাকে, মসজিদের বাহিরে খাবারের ব্যবস্থা হয়ে থাকে, তাহলে শুধু যতটুকু সময় আপনার প্রয়োজন ওই সময়ের প্রয়োজনের মধ্যে আপনি প্রয়োজন পূরণ করে অন্য কোনো কথাবার্তা কাজ না করে আপনি সরাসরি মসজিদে চলে আসবেন, এটাই হচ্ছে আপনার জন্য এতেকাফ। আর আপনি যদি এগুলোকে দেরি করেন তাহলে আপনার এতেকাফ নষ্ট হয়ে যাবে। মূল কথাটা যেটা বললাম, প্রয়োজন বা স্বাভাবিক শরীয়ত সম্মত প্রয়োজন বা স্বাভাবিক প্রয়োজন ছাড়া বাহিরে গেলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। তো বন্ধুগণ, ওজুর প্রয়োজনে অনেক সময় মসজিদের বাহিরে যেতে হয়, অনেক গ্রাম এলাকায় দেখা যায় মসজিদ এতেকাফের জন্য আপনার ওজুর জায়গা, এক্সটেন্ডার জায়গা, গোসলের জায়গা বাহিরে, তো বাহির থেকে এগুলো প্রয়োজন পূরণ করে সাথে সাথে মসজিদে চলে আসবে।
অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে না, সময় নষ্ট করবে না। যে কাজের জন্য বাইরে যাওয়া হবে সেই কাজ সমাপ্ত করার সাথে সাথে মসজিদে ফিরে আসবে। গোসল হওয়া, গোসল ফরজ হওয়ার হওয়া ছাড়াই আমরা অনেক সময় গোসল ফরজ হওয়া ছাড়া আমরা অনেক সময় শরীর ঠান্ডা করার জন্য এতেকাফ করে মানে শরীর ঠান্ডা করার জন্য গোসল করে থাকি। তো ওই ক্ষেত্রে যদি এমন হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এতেকাফ শরীর ঠান্ডা করার উদ্দেশ্যে যদি হয়ে থাকে তাহলে আমাদের এতেকাফ ভেঙে যাবে। তবে এমন করব না, শরীর ঠান্ডা করার জন্য অতিরিক্ত গোসল করব না। তাছাড়া পানি নষ্ট করা এটা এক ধরনের গুনাহ। সৌদি দেশের মধ্যে গেলে, সৌদি যে এলাকাগুলোর মধ্যে পানি নেই ওইগুলোতে গেলে বোঝা যায় পানির দাম কতটুকু। আমাদের দেশে তেলের দাম যতটুকু তাদের দেশে তেল আর পানির দাম এতটুকু। আমরা তো পানির গুরুত্ব দিই না, পানির গুরুত্ব দিতে হবে। তাছাড়া এটা গুরুত্ব তো অবশ্যই দিবে, তাছাড়া এটা অনেক বড় গুনাহের একটি কাজ। এতেকাফ অবস্থায় যে সমস্ত এতেকাফ ভঙ্গের কারণ আমি বললাম, এবার বললাম এতেকাফ অবস্থায় যে সমস্ত করা জিনিস মাকরু অর্থাৎ নিষেধ আল্লাহ রাসুলের পক্ষ থেকে। এতেকাফ অবস্থায় চুপ থাকলে সওয়াব হয়, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত চুপ থাকা, কারোর সাথে কথাবার্তা না বলা, কথা বলবো না, চুপ থাকবো, এগুলো করা কিন্তু আবার নিষেধ। এগুলো করলে আপনার এতেকাফ মাকরুহে তাহরিমি হয়ে যাবে। এতেকাফ ভাঙবে না কিন্তু মাকরুহে তাহরিমি হয়ে যাবে। বিনা জরুরতে দুনিয়াবি কাজে লিপ্ত হওয়া, যেমন ক্রয় বিক্রয় করা, এবং তবে নেহায়াত জরুরত হলে যেমন ঘরের খোরাকি নেই এবং সে ব্যতীত কোনো বিশ্বস্ত লোকও নেই, এরূপ অবস্থায় মসজিদে মালপত্র উপস্থিত না করে কোনো বেচা বিক্রি করতে পারবে, অর্থাৎ ফোনের মাধ্যমে। বর্তমানে তাকের সিস্টেম নেই, ফোনের মাধ্যমে বেচা বিক্রি করতে পারবে মসজিদের মধ্যে বসে। তার পরিবারের অবস্থা ভালো না, তো ফোনের মাধ্যমে বেচা বিক্রি করতে পারবে। মসজিদের মধ্যে মাল সামান উপস্থিত না করে, অর্থাৎ ব্যবসার পণ্য মসজিদে উপস্থিত না করে যে কোনো উপায়ে সে বেচা বিক্রি করতে পারবে। এটা হচ্ছে, তবে এতে এতেকাফ মাকরু হবে। এতেকাফ করা অবস্থায় কোন কাজগুলো করা ভালো? ভালোর ক্ষেত্রে বলবো এতেকাফের জন্য সর্বোত্তম স্থান হলো মসজিদ। মসজিদের মধ্যে সর্বোত্তম স্থান হলো মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফ, দ্বিতীয়ত মসজিদে নববী, তৃতীয়ত হলো মসজিদে আকসা, চতুর্থ হলো সকল বাংলাদেশের সকল মসজিদ, পৃথিবীর সকল মসজিদ এবং মহিলাদের জন্য সকল ঘর। এটা হচ্ছে চতুর্থ স্থান। নেক কথা ব্যতীত অন্য কথা না বলা এবং বেকার বসে না থেকে নফল নামাজ, তেলাওয়াত, জিকির, তাসবিহ এগুলো আদায় করা ইত্যাদি ইত্যাদি কাজের মধ্যে এতেকাফের মধ্যে সময় আমাদের নিযুক্ত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ভালো করে এতেকাফ আদায় করার তৌফিক দান করুন। যে ভাই প্রশ্ন করতে, আরেকটা কথা, এতেকাফের ফজিলত কি? মূল কথাটাই বলা হলো না। ফজিলতটা হলো মানে এতেকাফা ইয়াওমান ইবতিগা আওয়াজিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাতিকা ও কুল্লু খান্দাকিন আবআতু মিম্মা বাইনাল খাতিআইন, এমন একটা হাদিস আছে বুখারী শরীফের সহিহ হাদিস, খাইফাইন এমন একটা শব্দ আছে। যাই হোক, এটার অর্থ হলো যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য একদিন এতেকাফ করবে আল্লাহ তাআলা তার থেকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে অর্থাৎ 7-3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেবে। এক খন্দকের দূরত্ব কতটুকু? এক খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব, এতটুকু বেশি দূরত্ব এক খন্দকের দূরত্ব। সুবহানাল্লাহ। তো আপনাকে জাহান্নাম থেকে এতটুকু দূরে সরিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এতেকাফের এত ফজিলত, এজন্য আমরা সকলেই এতেকাফ করার চেষ্টা করব। মহিলারা বাড়ির মধ্যে এতেকাফ করবেন। তো বন্ধুগণ, আশা করছি বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়েছে। এমনই আপডেট পেতে করে এবং হাদিস থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।